Dear viewers, Assalamu alaikum. আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে আমরা ফটোশপের মাধ্যমে দেখব কিভাবে একটি কোল্ড ড্রিংকস এর বোতল অর্থাৎ 7 আপ আপনারা দেখতে পাচ্ছেন 7 আপ এর বোতল কোল্ড ড্রিংকস। তো এই কোল্ড ড্রিংকস এর বোতলকে কিভাবে আমরা ফটোশপের মাধ্যমে এডিটিং করে হাইলাইটস করতে পারি। অর্থাৎ এটা অ্যাডভার্টাইজের জন্য আমরা এই রকম বিভিন্ন রকম পোস্টার দেখতে পাই। তো আমরা আজকে ফটোশপের মাধ্যমে এরকম একটি ইফেক্ট তৈরি করব 7 আপ এর বোতলে। তো এই এভাবে যে ইফেক্ট আমি তৈরি করেছি সেটাই কিভাবে দেখব, যে ফটোশপের কি কি কমান্ড কি কি ফিল্টার ব্যবহার করে আমি এটা করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি প্রজেক্টটা তৈরি করেছি। তো আমি এটা আমি প্র্যাকটিক্যালি আজকে করে দেখাবো। তো চলো শুরু করা যাক। তো আমি প্রথমে ফাইল থেকে নিউ একটি ডকুমেন্ট নিয়ে নিই। তো এখানে যে কোনো সাইজের ডকুমেন্ট আপনি নিতে পারেন, কোনো সমস্যা নেই। দেন ওকে। আমি এখানে এই এই ডকুমেন্ট নতুন ডকুমেন্টটা নিয়েছি। এখন আমরা এই ডকুমেন্টটাকে যে ব্যাকগ্রাউন্ড কালারটা রয়েছে সেটাকে কালো করে দিব। তো এখানে ফোরগ্রাউন্ড এবং ব্যাকগ্রাউন্ড কালার দেখাতে বিভিন্ন ধরনের রয়েছে। তো আমি ডি প্রেস করে কিবোর্ড থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট করে ফেলবো ডিফল্ট। তো এই ব্ল্যাক কালার দিয়ে আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটাকে ফিল আপ করার জন্য কিবোর্ড থেকে অল্টার ডিলিট একসাথে প্রেস করবো। তো আমার ব্যাকগ্রাউন্ড কালারটা এভাবে কালো কালার দিয়ে ফোরগ্রাউন্ডে কালো কালার দিয়ে ফিল আপ হয়ে গেল। তাহলে আমি পূর্বের ডকুমেন্টে গিয়ে এখানে যে সেভেন আপের বোতলটা রয়েছে সেটাকে আমি ক্লিক করে সিলেক্ট করে নিলাম। দেন এখানে এডিট কপি করে নিব। কপি করে আমি আমার যে নতুন ডকুমেন্ট ওপেন করছি সেখানে পেস্ট করে দিব। তো এখানে আমি এই যে বোতলটা নিয়েছি সেভেন আপের, এটা এই এই বোতলটাকে এখানে আমি ফটোশপের বিভিন্ন কমান্ড ব্যবহার করে টুলস ব্যবহার করে এটাকে ইফেক্ট দিব, যেটা হাইলাইটস করা হবে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের জন্য বিভিন্ন পণ্যকে এইভাবে হাইলাইটস করা হয়। তো লেয়ার ওয়ানে আমার যে ইমেজটা রয়েছে বোতলের, তো আমি এখানে ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা রয়েছে সেটাকে এইভাবে অ্যাক্টিভ করবো। অ্যাক্টিভ করে নিউ একটি লেয়ার নিবো, তার নিচে নিয়ে এখান থেকে কালার পিকার টুল একটা ব্রাশ টুল নেব। নিয়ে এখানে কালার পিকার দিয়ে এখান থেকে বিভিন্ন কালার চুজ করে যে নতুন লেয়ারটা নিয়েছি সেখানে আমি এখানে এখানে কালার করে দিব। এই ধরনের সাদা কালারটা কালার পিকার দিয়ে এখান থেকে একটা কালার নিব। দেন এখানে গ্রিন কালারটা। এভাবে বোতলের থেকে আমি কালার যে নমুনা সেটা সংগ্রহ করছি। স্যাম্পল কালার আমি এখান থেকে নিয়ে নিচ্ছি, এই কালারগুলো আমি ইউজ করব পরে। এখানে একটা রেড কালার রয়েছে। এখানে একটা কালার রয়েছে, এই এই কালারটা। তো মোটামুটি সবগুলো কালার আমি এখান থেকে নমুনা সংগ্রহ করার পরে আমি নিউ লেয়ার আইকনে ক্লিক করে একটা নতুন লেয়ার নিব। নিয়ে এখানে বোতলের যে লেয়ারটা রয়েছে সেটা ভিজিবিলিটি অফ করে দিব। তো আমি এখানে পুনরায় আবার দিয়ে দিয়ে দিচ্ছি যে বোতলের যে ইমেজটা সেটা কোথায় ছিল। তো আমি এখান থেকে একটা গাইড নিয়ে নিব, ঠিক মিডল বরাবর গাইডটা নিয়ে এখানে বোতলের যে ইমেজটা রয়েছে সেটাকে আমি ইনভিজিবল করে ফেললাম। দেন লেয়ার থ্রি জন্য নিউ লেয়ারটা নিয়েছি, এটা অ্যাক্টিভ অবস্থায়। এখান থেকে যে প্রথমে আমরা যে কালারটা এই কালারটা এভাবে করব, ব্রাশটা নেই, নিয়ে এখানে সাইজটা একটু ছোট করে নেই, ঠিক মিডল বরাবর আমরা এখানে এভাবে পেইন্ট করব নিজের ইচ্ছা মতো। আমি দ্বিতীয় কালারটা নিব। কালার পিকারটা দিয়ে এবার আমরা এখান থেকে রেড কালারটা নিব। দেন এখান থেকে ইয়েলো কালারটা নিয়ে নিচ্ছি। এবার আমরা এই লাইট গ্রিনটা নিব। এভাবে আমি এটাকে কালার করব। জাস্ট মিডলে যে জায়গাটা রয়েছে সেখানে এবার হোয়াইট কালারটা নিব, সরি। তো
এভাবে আমি কালার পিকার দিয়ে কালার নমুনা গুলো থেকে কালার নিয়ে নিয়ে এভাবে ব্রাশ করলাম। তো এখানে লেয়ার থ্রি থেকে তো আমি এটা করেছি, তো লেয়ার থ্রিটা এভাবে অ্যাক্টিভ অবস্থায় ফিল্টারে চলে যাবে। ফিল্টারে গিয়ে এখান থেকে ব্লার রেডিয়াল ব্লার, রেডিয়াল ব্লার এখানে অ্যাপ্লাই করব। তো এখানে অ্যামাউন্ট দিয়ে দিব 70, 70 দিয়ে দিব, 70 দিয়ে এখানে জুম করে দিব। ব্লেন্ডিং ব্লার মোড মেথডটা জুম কোয়ালিটি বেসড দিয়ে ওকে করব। দেখা দেখা যাচ্ছে আমার এরকম একটা ইফেক্ট চলে আসছে। এই এই ব্লারটাকে আমি পুনরায় অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল এফ প্রেস করব। তো এটা আবার পুনরায় এই ব্লারটা ইফেক্টটা আবার অ্যাপ্লাই হয়েছে, আবার কন্ট্রোল এফ প্রেস করব। এইভাবে আসছে। এখান থেকে আমি পুনরায় ব্রাশ নিয়ে এখান থেকে কালার ডুবুরা সংগ্রহ করব। দেন এখান থেকে আমি এবার এই রেড কালারটা নিলাম, এখানে আবার ব্রাশ করলাম। আবার কালার পিকার নিয়ে এখানে গ্রিন কালারটা নিলাম, লাইট গ্রিন কালারটা নিয়ে এভাবে ব্রাশ করলাম। এবার কালার পিকার দিয়ে হোয়াইট কালারটা নিলাম, কালার পিকার নিয়ে এখানে একটু ডিপ ব্লু কালারটা নিলাম। এভাবে আমি নমুনা নিয়ে সংগ্রহ নিয়ে নমুনা কালারের যে নমুনা রয়েছে এখান থেকে কালার পিকার দিয়ে সেই নমুনা আইডোপার দিয়ে নমুনাটা গুলো সংগ্রহ করে করে আমি সেটা দিয়ে পূর্বের মতো আবার কালার করবো। দেন এখানে আবার পুরো ফিল্টারে চলে যাব, ফিল্টার ব্লার রেডিয়াল ব্লার। এখানে আমি ব্লারের মান টাইপের বাড়িয়ে দেবো 77/80, ওকে করবো। কন্ট্রোল এফ, জাস্ট এই ফিল্টারের যে ইফেক্টটা রয়েছে ব্লার সেটা পুনরায় অ্যাপ্লাই করার জন্য কন্ট্রোল এফ, আবার কন্ট্রোল এফ প্রেস করব। তাহলে সেই ব্লারটা পুনরায় আবার অ্যাপ্লাই হলো, আবার কন্ট্রোল এফ। এভাবে কন্ট্রোল এফ আমি কয়েকবার কয়েকবার প্রেস করলাম, 3-4 বার কন্ট্রোল এফ। তো এভাবে চলে আসছে। আমি এখন যদি 7-up-এর বোতলটা এখানে নিয়ে আসি, ভিজিবল করি, তাহলে এরকম দেখা যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে খুব সুন্দর একটা ইফেক্ট দেখা যাচ্ছে। তো আমি এটাকে একটু মিডল বরাবর এখানে অ্যালাইন করে দিই, ঠিক এই এই বরাবর। এবার আমরা পুনরায় আবার ব্রাশ টুটা নিয়ে নিব। ব্রাশ টুটা নিয়ে এখানে যে বটম লেয়ারটা রয়েছে তার নিচে একটা নতুন লেয়ার নিব। এভাবে নিয়ে এখানে ব্রাশ টুটা নিয়ে এখান থেকে কালার পিকার দিয়ে এখান থেকে কালার সংগ্রহ করব। এখানে আমি যে কালারটা নিব যে গ্রিন কালারটা নিয়ে নিই, নিয়ে ব্রাশটা দিয়ে ব্রাশের সাইজটা একটু বড় করে নিয়ে জাস্ট বোতলের চারপাশে এভাবে কালার করব। কালার প্যাকেট দেওয়ার একটা কালার নেই, যেমন ইয়েলো কালারটা নিলাম। পুনরায় কালার প্যাকেট নিয়ে এখান থেকে আমি জাস্ট এই রেড কালারটা নিব। এভাবে নমুনা সংগ্রহ করে করে কালারের বোতল থেকে আমরা এভাবে কালারিং করব। এই নিউ যে লেয়ারটা নিচ্ছি সেটা বোতলের চারপাশে এই কালারটা দিয়ে কালারিং করছি। সাদা কালারটা নিয়ে নেব, আমি এই কালারটা নিব। তো এইভাবে র্যান্ডম কালার কালারিং করার পরে আমরা এখানে ফিল্টারে চলে যাব, ফিল্টারে গিয়ে ব্লার রেডিয়াল ব্লার অ্যাপ্লাই করব। দেন ওকে, প্রদেশে একটা ব্লার অ্যাপ্লাই হচ্ছে। আর কন্ট্রোল এফ প্রেস করলে এটা আবার পুনরায় সেই ব্লারটা অ্যাপ্লাই হচ্ছে, ব্লার ইফেক্টটা। প্রয়োজন মনে করে আমি আরেকবার কন্ট্রোল এফ চাপতে পারি, কিন্তু এখন আমি মনে করছি যে এই ইফেক্টটাই ঠিক আছে, তো আমার আর ব্লার ইফেক্টের প্রয়োজন নেই। তো এখানে আমরা এভাবে ব্লার ইফেক্ট অ্যাপ্লাই করেছি। তো এবার আমরা যে আমার যে পিছনে প্রথম যে কালার লেয়ারটা ছিল আমি এটা নাম করে দিই কালার, COLOR কালার। আমরা এই কালার যে লেয়ারটা রয়েছে সেই লেয়ারটা অ্যাক্টিভ করে আমরা এখান থেকে অ্যাডজাস্টমেন্ট যে আইকনটা রয়েছে সেখান থেকে ক্লিক করে কার্ভসটা নিয়ে আসবো। কার্ভসটা নিয়ে এসে কার্ভসের যে মাস্কটা রয়েছে কন্ট্রোল আই প্রেস করে এটাকে ইনভার্স করে ইনভার্ট করে দেবো। ইনভার্স করে দিলে এটা কালো হয়ে যাবে। তো এখানে যে দেখা যাচ্ছে আমাদের ফুলগ্রাউন্ডটা সাদা, ফুলগ্রাউন্ড সাদা অবস্থায় এখানে আমি কার্ভটা একটু বাড়িয়ে দেবো। এভাবে বাড়িয়ে দিয়ে এই কার্ভের যে লেয়ারটা রয়েছে সেটা সেটার ভিতরে আমি অ্যাক্টিভ অবস্থায় সাদা কালারটা নিয়ে এখানে একটু ব্রাশ করবো। এভাবে
দেখতে পাচ্ছেন ভিতরে কিন্তু ব্রাশ দেখা যাচ্ছে, সাদা কালার দিয়ে আমি বোতলের চারপাশে এইভাবে র্যান্ডমলি ব্রাশ করছি। তো যে সেটা আমার ওই যে কার্বারেজের যে মাস্ক রয়েছে সেই মাস্কের ভিতরে দেখা যাচ্ছে, এই যে আমি যে ব্রাশটা করছি। তো কার্বারেজ যে লেয়ারটা সেটা আমি একটু পাড়িয়ে দিই, কার্বারটা পাড়িয়ে দিয়ে এখানে ফিল্টারে চলে যাব। এই মাস্কটা অ্যাপ্লাই অবস্থায় মার্ক মার্ক কার্বার যে মাস্কটা রয়েছে সেটা অ্যাপ্লাই অবস্থায় আমি ফিল্টার ব্লার রেডিয়াল ব্লার এখানে পূর্বের যে 77 মানটা রয়েছে সেটা অ্যাপ্লাই করব। তো এখানে আমি কার্বের জন্য জাস্ট এই যে এখন যে আপনি চারপাশে যে গ্লোটা দেখা যাচ্ছে সেটা পেয়েছি, ওই জন্য মনে করলে এখান থেকে আমি উজ্জ্বলতা একটু বাড়িয়ে দিতে পারি। তো এখান থেকে উজ্জ্বলতা আরো দেখা যাবে। তো কার্বের এই কার্ব অ্যাপ্লাই করে আমি এফেক্টটা নিয়ে আসছি। কার্বের লেয়ারটা যদি আমি অফ করে দিই তাহলে ইফেক্টটা দেখা যাচ্ছে না। তো এখানে প্রতিটা লেয়ারে আমি ডিফারেন্ট ডিফারেন্ট ইফেক্ট ব্যবহার করছি। যেমন এই লেয়ারটাতে আমি উজ্জ্বল চারপাশে একটা কালার দিয়ে সেটা ব্যবহার করছি। তো এটা আমি যে এটাকে আমি দিয়ে দেই কালার টু, লেটার নাম কালার টু দিয়ে দিলাম। আর এটা তো কার্ব লেয়ার আমরা দেখতেই পাচ্ছি। তো কালার টু যে লেটার রয়েছে সেটা অ্যাক্টিভ অবস্থায় আমরা এটা ব্লেন্ডিং অপশনটা কালার ডজ করে দিই। ডজ করে দিলে একটা সুন্দর ইফেক্ট দেখা যাচ্ছে। তো এখন আমাদের যে কাজটি করতে হবে যে লেয়ার ওয়ান, লেয়ার ওয়ানের যে বটল লেয়ারটা রয়েছে BOTTLE বটল লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় জাস্ট আমি কন্ট্রোল কি চেপে ধরে কিবোর্ড থেকে এখানে ক্লিক করলে বটলটা আমার সিলেক্ট হয়ে গেল। নিউ একটি লেয়ার নিয়ে নিব, নিয়ে এই বটল লেয়ারটাকে কালো কালার দিয়ে ফিল আপ করে দিব। ডি প্রেস করে আমি ফোরগ্রাউন্ড কালারটা কালো করে ফেললাম কিবোর্ড থেকে। অল্টার ডিলিট প্রেস করে কালো রং দিয়ে আমি বটলের যে সিলেকশনটা রয়েছে সেটা নিউ একটি লেয়ারে এভাবে ফিল আপ করলাম। কন্ট্রোল ডি প্রেস করে আমি সিলেকশনটা দূর করে ফেললাম। দেন যে থ্রি লেয়ার থ্রিতে যে বটলের যে কালো রং দিয়ে ফিল আপ করেছি সেই লেয়ারটা অ্যাক্টিভ অবস্থায় অবশ্যই বাম বাটন ডাবল ক্লিক করে লেয়ার স্টাইল উইন্ডোটা নিয়ে আসবো। নিয়ে এসে এখান থেকে আউটারগুলো অ্যাপ্লাই করবো। আউটারগুলো এখানে ইয়েলো রয়েছে, এখানে অপাসিটিটা বাড়িয়ে দিই এবং ব্লেন্ডিং মুডটা কালার টচ করে দিই। দিয়ে এখানে সাইজটা একটু বাড়িয়ে দিই, সুন্দর একটা চারপাশে সুন্দর একটা গ্লো দেখতে পাচ্ছি আমরা, দেখা যাচ্ছে। তো এটা বেশি ওটা কম না, মাঝামাঝি একটা জাস্ট 21 পিক্সেল আমি এইভাবে একটা গ্লো সিস্টেম তৈরি করলাম। তৈরি করে এখানে ব্লেন্ডিং অপশন যেটা রয়েছে সেটা এখানে সিলেক্ট করে আমি এখানে আউটার গুলো অ্যাপ্লাই করেছি। তো ব্লেন্ডিং অপশন ডিফল্ট এই বারে আমি এটাকে সিলেক্ট করে এখানে যে ফিল অপাসিটি আছে সেটা যদি কমিয়ে দিই তাহলে কিন্তু আমার যে গ্লো ইফেক্ট আছে সেটা ঠিক ঠিকই রয়েছে। ঠিক আছে, গ্লো ইফেক্টটা ঠিকই দেখা যাচ্ছে কিন্তু বোতলের যে কালো রংটা সেটা ফিল অপাসিটিটা দেখা যাচ্ছে না। তো আমি যদি এখান থেকে অপাসিটি কমিয়ে দিই তাহলে কিন্তু কি হবে, তাহলে আমার যে আমি যে গ্লোটা ব্যবহার করছি সেটাও কিন্তু তার সাথে সাথে অপাসিটি নষ্টে গ্লোটা দেখা যাচ্ছে না। তাই আমি এখানে অপাসিটি ঠিকই রাখবো কিন্তু ফিল অপাসিটি যেটা আছে সেটা কমিয়ে দিলে আমাদের বোতলের ইমেজটা দেখা যাবে, কালো কালো যে কালার দিয়ে ফিল আপ করছে সেটা সেটা দেখা যাবে না কিন্তু বোতলটা দেখা যাবে। তো কালো কালোর যে অপাসিটি সেটা কমিয়ে দিলে সে অপাসিটিটা দেখা যাবে না কিন্তু আমার যে আউটার গুলো যে ইফেক্টটা দিয়েছি সেটা দেখা যাবে। তো এভাবে আমরা এই টেকনিকটা ব্যবহার করে আমরা আউটার গুলোটাকে ঠিক রাখতে পারি। এখানে দেখতে পাচ্ছেন এই যে, ঠিক আছে, আমার এই গুলোটা আমি এখান থেকে রেখে দিয়েছি। তো এভাবে খুব সুন্দরভাবে আমরা যে কোনো ভোগ্যপণ্য বা প্রোডাক্টের বোতলকে এভাবে বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে সেটাকে আরো মোর অ্যাট্রাকটিভ করে তুলতে পারি। এখানে কার্ভ যে রয়েছে কার্ভটাকে আমি তো এবার আমরা যে কাজটি করব এখানে যে ইমেজ রয়েছে ইমেজ থেকে অ্যাডজাস্টমেন্ট ব্রাইট কন্ট্রাস্ট, এখান থেকে ব্রাইটনেস বা কন্ট্রাস্ট আমরা বাড়িয়ে ইমেজের যে ব্রাইটনেস রয়েছে সেটাকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি এখান থেকে। এবং ইমেজ অ্যাডজাস্টমেন্ট লেভেলটা রয়েছে লেভেল থেকে আমরা এটাকে একটু ব্রাইটনেসটা বাড়িয়ে কমিয়ে নিতে পারি, অ্যাডজাস্ট করে নিতে পারি। এছাড়াও আরও বিভিন্ন রকম অ্যাডজাস্টমেন্টের যে প্যানেলগুলো রয়েছে, হিউ অ্যান্ড স্যাচুরেশন রয়েছে, এগুলো আমরা আপনারা বিভিন্ন যে অপশনগুলো রয়েছে সেগুলো অ্যাপ্লাই করে করে দেখে দেখে নিতে পারেন।
তো আমি এখানে মোস্ট যে ব্যাপারটা এখানে আমি করব এক্সপোজার, এক্সপোজার এই যে ইফেক্টটা রয়েছে সেটা আমি একটু এখান থেকে চেঞ্জ করে দিব, বাড়িয়ে এখান থেকে এক্সপোর্টটা এক্সপোজারটা বেশি বাড়ালে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাচ্ছে, এখানে অফসেটটা আমরা বাড়িয়ে উজ্জ্বলতা একটু বাড়িয়ে নিব। দ্যাট ওকে, তো হয়ে গেল আমাদের যে আমি ভিউ থেকে আমি রুলারটাকে সরিয়ে দিচ্ছি, যে অথবা এইভাবে ড্র্যাগ করে এটাকে আমি গাইডটাকে সরিয়ে দিচ্ছি। তো এভাবে আমরা যে কোনো প্রোডাক্টের বোতলকে এভাবে খুব সুন্দরভাবে হাইলাইট করতে পারি ফটোশপের বিভিন্ন ইফেক্ট ব্যবহার করে। তো আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে, আমি এটাকে গ্রুপে নিয়ে নিলাম। তো বাংলা টিউটোরিয়াল টিভির যে টিউটোরিয়ালগুলো রয়েছে এগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন, এবং কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।